আপনারা ভিডিওটা দেখে 5-6 জনকে শেয়ার করেন, আমার তরফ থেকে একটা হেলথ সাপ্লিমেন্ট গিফট থাকবে, আরো একটা গিফট, একটা গিফট বাইরে না প্রোডাক্ট নিলেন আপনারা। আর যদি কেউ 10 পিস একসাথে নেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি, 10 পিস নিলে, হ্যাঁ 10 পিস নিলে নিয়ে নেবেন। যদি কেউ এটা হইছে ভাই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট অনলাইন যাইতে ভাইরাল খুব কোয়ালিটি প্রোডাক্ট, এই প্রোডাক্ট গুলো খায় কে, আমার এই প্রোডাক্ট গুলো খায় কে, ওই যে দেখেন ভাই কার্টুনের কার্টুন মাল, খাবেন এটা খাওয়ার সময় যদি আপনার বাসায় কাজু বাদাম পেস্তা বাদাম বা খেজুর মধু থাকে ওগুলা নিয়ে ব্লেন্ড করবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তো আজকে আবারও নিয়ে আসলাম বরাবরের মতো আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত ভাইরাল অনলাইন যাওয়াতে হেলথ সাপ্লিমেন্ট। হেলথ সাপ্লিমেন্ট এটা হচ্ছে ভাই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট অনলাইন যাওয়াতে ভাইরাল খুব কোয়ালিটি প্রোডাক্ট, তো অনেক অনেক ধরনের প্রোডাক্ট ভিডিও করে, অনেক অনেক ধরনের নানান ধরনের প্রশ্ন করে, তো আজকে আপনাদের জন্য দেখাই দেবো। সব জায়গায় কেনাকাটা করে অনেকে আছে বেঁচে একটা দেয় একটা, অনেক কাস্টমার অনেক জায়গা থেকে অর্ডার করে আমাকে ইমুতে আবার ইনভাইট করে পাঠায়, কয় ভাই দেখাইছে একটা দিছে একটা, তো আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য অরিজিনাল কীভাবে চিনবেন, কীভাবে বুঝবেন, কীভাবে বুঝাইতে হবে, কীভাবে খাইতে হবে সব বুঝাই দেবো, আর অরিজিনাল চিনবেন কীভাবে দেখতে হবে। অনেকে বলে এত কমে কেন দুই না 12টা দিচ্ছে কি না, 200 টাকায় ধেই বলে অনেকে শরীরে লেগে যায়, তো আজকে আপুয়ান ভাইয়াদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম, আপনারা গোডাউন দেখান ভাই এই প্রোডাক্টগুলো খায় কে, আমার এই প্রোডাক্টগুলো খায় কে, ওই যে দেখেন ভাই কার্টুনের কার্টুন মাল, আপনার পাবেন 2000 কাস্টমারে, ঠিক আছে, তো এরপর থেকে আর বেচবো না, অনলি 200 টাকা করে অফার থাকবে, সীমিত অফার 2000 পিস পাবেন, তারপরে এটা বিজনেস অল্লাভ, পার পিস 200 টাকা, পার পিস 200 টাকা আগের প্রাইসে, আগের প্রাইসে আছে, খালি আজকে চিনাই দেবো অরিজিনাল কিভাবে চিনে কিভাবে বুঝতে হবে সবকিছু, আমি অনেকে দেখাই দেয় ভিতরে কিভাবে চিনবেন অরিজিনাল চিনবেন, কিন্তু বার করে কেউ দেখাইতে পারে না, আমি বার কোড দেখে দেখাই দেবো, আপনি যখন প্রোডাক্ট কিনবেন বার কোড স্ক্যান হয়েছে অরিজিনাল ওটা দেখবেন, ভিতরে কেমন অরিজিনাল সেটা আমি দেখাই দেবো, তার আগে আমাদের পরিচয় অ্যাড্রেসটা বলে দিই। আচ্ছা এটা কি কাজ করবে আসলে? এটা ভাই আল্লাহর রহমতে আপনি এর আগে ভিডিওতে দিছি, মোটামুটি আমার অলরেডি 2-3 কার্টুন আল্লাহর রহমতে সেল হয়েছে ভাই, তো কার্টুন 2-3টা সেল হয়েছে, 2 কার্টুন সেল হয়ে গেছে অলরেডি, কিন্তু রিভিউ ভালো পাওয়ার কারণে আমি আবার নতুন করে ভিডিও দিতেছি, অনেক অনেক ধরনের ভিডিও করে এক একজনে 900 টাকা সেল করতেছে, এক একজন 1100 টাকা সেল করতেছে অফার প্রাইস দিয়ে, আবার ফেসবুক পেজ আর কি দামটা আর কি বেশি না, বেশি সেল, আবার অনেকে সেল করতেছে আপনার ডেলিভারি চার্জ ফ্রি দিয়া, তো আমি ডেলিভারি চার্জ ফ্রি দেবো না, আমি পাইকারি রেট দেবো কাস্টমারকে, কাস্টমার যাতে আমার থেকে নিয়ে বিজনেসও করতে পারে, অনেক আপুরা আছে এখন টিকটক করে ছোট ছোট ইউজাররা তারা নিয়ে বিজনেসও করতে পারে, এই প্রোডাক্টটা এমন কোনো জায়গায় বাদ নাই 600-650 টাকা সেল না করে, তো আমি ভাই নিজে ডাইরেক্ট কোম্পানি থেকে মাল নিয়ে আসি, ঠিক আছে, এই 2 মাসে আমি অফার দিবো, আর 2 মাস পরে দিবো না কেউকে, ঠিক আছে, 2 মাস পরে যদি কেউ নেয় 2000 পিস মাল আনছি স্টক ভরা, যাই যে কত পিস নিতে নিতে পারেন, অনলি 200 টাকা করে, সর্বনিম্ন 3 পিস নিবেন, এরকম ভাই 3 পিস নিতে হবে, হ্যাঁ একটা ক্রোস আপনাদের জন্য 3 পিস 600 টাকা, অনেকে 3 পিসের সাথে একটা গিফট দিয়ে 900 টাকা সেল করতে আছে, তো আমি ওইটা দিই না, আমি আপনাদের জন্য একদম চিট রেট দিয়েছি, ভালো লাগলে আমার থেকে নেবেন, না ভালো লাগলে যেতে ভালো লাগে ওর থেকে নেবেন, ঠিক আছে, আপনাদের রিকোয়েস্ট একটা, আপনি 10 দোকান দেখে ভালো লাগলে নিয়ে, তো অরিজিনাল কি বলছিলেন পরিচয় করে দেবো আজকে, ঠিক আছে, আপনাদের জন্য তার মানে অন্যান্য যারা অরিজিনাল বলে সেল করে আর আপনারটা সেম প্রোডাক্ট, সেম প্রোডাক্ট ভাই যে জায়গা থেকে নেন সেম প্রোডাক্টই পাবেন, আমি তো ভাই আমি একটা কথা বলি, আমি একটা জিনিস বুঝাই দেই, আমি যদি প্রতিদিন 50 পিস সেল করি, 50 পিস যদি আমি 25 টাকা করে থাকে তাহলে আমার ওই হিসাবটা আমার করতে হবে আগে, আচ্ছা আচ্ছা, কাস্টমার যত পাবো তত আমার সার্ভিস, দোকানে পরিচয় হলো, দোকানটা আমার থাকলো, ওকে, তো ওই চিন্তাটা করে বিজনেস, আর আমার বিজনেস কিন্তু আসছে না, এই চ্যানেলের শুরু থেকে বিজনেস 2-3 বছর ধরে বিজনেস করতেছে, আল্লাহর রহমতে কোনো কাস্টমার ব্যাড রেকর্ড নাই, ঠিক আছে, তো আল্লাহর রহমতে সবাই নেন আমার থেকে, নেন না যে থেকে নেন আপনারা যাচাই করে নেন, ঠিক আছে, ভালো লাগলে নেন, সমস্যা নেই ভিউয়ার্স, আমরা একদম অরিজিনাল কিভাবে চিনবেন সব বুঝাই দেবো, আপনারা সমস্যা নাই, আমরা দেখাবো যে 200 টাকা কিভাবে অরিজিনাল, 200 টাকা কিভাবে অরিজিনাল দিতে পারে কিনা, তো আমি দেখাই দেবো, যে যেভাবে চিনা সেইভাবে আমি চিনাই দেবো, সমস্যা নাই, আজকে তার আগে আমরা একটু অ্যাড্রেসটা জানি, আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার, হাজি হোসেন প্রজার মার্কেট, দ্বিতীয় তলায় বাই বাই কসমেটিক, 49 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন, তো সকল আপু এন্ড ভিউয়ারদের জন্য একটা কথা বলে রাখি, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে তারপর অর্ডার করেন, যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে 5-6 জনকে শেয়ার করেন
আমার তরফ থেকে একটা হেলথ সাপ্লিমেন্ট গিফট থাকবে আর একটা গিফট বাইরে না প্রোডাক্ট নিলেন আপনি একটা গিফট থাকবে ও একটা গিফট আপনি একটা গিফট থাকবে খালি ডেলিভারি জাস্ট আপনি বিকাশ করবেন আপনার প্রোডাক্ট আমি আমার তরফ থেকে একটা গিফট করব ওকে এটা আমার দোকানের বলে খালি ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন এটার প্রাইস নিব না কিছু নিব না খালি যে আপনাদের দরকার প্রয়োজন ভিডিওটা দেখে একটু শেয়ার করবেন সবাইকে WhatsApp ইমো Facebook এর মধ্যে 5-6 জনকে শেয়ার করে আমাকে পাঠাবেন তাদের জন্য আমার তরফ থেকে একটা গিফট থাকবে শুধু আপনি ডেলিভারি চার্জ দিবেন এই প্রোডাক্ট আমার তরফ থেকে গিফট যাবে ফেসবুকে শেয়ার করে দিবেন ফেসবুকে শেয়ার করবেন ঠিক আছে ইউটিউবের আর যারা নিতে চান তিন পিস নেবেন তো আমি পরিচয় করে দেই আর কি আমরা খাবেন সব বুঝাই দেব হ্যাঁ ওকে এটা হচ্ছে আমাদের অরিজিনাল একটা সাপ্লিমেন্ট হেলথ সাপ্লিমেন্ট ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এটা তো এলিট কর্পোরেশন এলিট কর্পোরেশন একটি প্রোডাক্ট ভাই এটা আপনার কোনো আপনার ওষুধ না কোনো ই না এটা হচ্ছে আপনার সাপ্লিমেন্ট এটা হচ্ছে একটা সাপ্লিমেন্ট প্রাকৃতিক ফুল ফর দিয়া তৈরি খুব ভালো 120 গ্রামের একটি প্রোডাক্ট এখানে দুটো লোগো থাকবে এখানে একটা দুইটা এরকম লাল লোগো থাকবে এটা থাকবে আপনার ই কালার গুলের ভিতরে দানের মতো একটা ডিজাইন এই সাইডে ইংলিশ এই সাইডে ইংলিশ থাকবে এই সাইডে বাংলা থাকবে দুই সাইডে দুইটা লেখা থাকবে ঠিক আছে এখানে এলিট কর্পোরেশন এই থাকবে এখানে এলিট কর্পোরেশন লোগো থাকবে ঠিক আছে আর আমি আজকে এই যে প্রোডাক্ট আছে ইনটেক প্রোডাক্ট কেউ আজ পর্যন্ত ইনটেক প্রোডাক্ট খুলে দেখাইতে পারে নাই আমি আপনাকে ইনটেক প্রোডাক্ট খুলে দেখাবো এটার ভিতরে কিভাবে চিনবেন না চিনবেন তারপর আমি এই যে বারকোড করব বারকোড তারপরে করব আগে ইনটেক প্রোডাক্টটা খুলে দেখাই আপনার ভিতরটা দেখি নাকি ভিতরের প্যাকেটটা দেখি অনেকে বলে এই জায়গায় লাল চিহ্ন না থাকলে এটা লোকাল তো আমার প্রোডাক্ট 200 টাকায় দেই বলে লোকাল ভাবে সবাই আল্লাহর রহমতে কাস্টমার অনেক নিছে প্রত্যেকটা প্রোডাক্টে 200 টাকার প্রোডাক্টে অবশ্যই লাল চিহ্ন থাকবে 100% লাল চিহ্ন থাকবে কালারটা থাকবে একদম ভাই রেড কালার এলিট কর্পোরেশন লেখা থাকবে চারো সাইডে সুন্দর মতো কভার করা সিলাই থাকবে একটু আঁকা বাঁকা তেরা থাকবে না সিলাই দেখেন ভাই একদম ফিনিশিং কর্নারে রেড কালার থাকবে অবশ্যই থাকবে এই যে ভাই এই জায়গায় আছে একদম রেড কালার থাকবে যদি এই কালার না থাকে সমস্যা নাই ওটা আপনি রিটার্ন করে দেন ওটা দুই নাম্বার রিটার্ন করে দেন সমস্যা নাই আমার প্রোডাক্ট যখন পাবেন খুলে চেক করে নেবেন এটা ভাবে চিনবেন আরেকটা চিনার উপায় দেখাই দেই ভাই আরেকটা কি উপায় এই যে এখানে বারকোড আছে অনেকে কিন্তু বারকোড দেখায় না অথেন্টিক সাইডে হ্যাঁ ওই কোডটা যেটা ওটা অরিজিনাল হলে আসবে না হলে কিন্তু আসবে না এটা কিন্তু একটা কোম্পানি থেকে লোগো দেওয়াই থাকে তারপরে এই যে এই লেখাটা যেটা লোকাল এটা কিন্তু লোকাল লেখা হলে আপনার যদি আশেপাশে তৈরি করে কোনো কারখানাতে এটা কিন্তু দলা দিলে ভাই উঠে দেবো এটা কিন্তু নর্মাল লেখা না আমি যত গোস্ট মোবাইল দেখেন পুরাটা ঘষলাম একটা প্রোডাক্ট বাদ হয়ে যাবো সমস্যা নাই কাস্টমারের জন্য পুরো দেখাই দেয় এই যে দেখেন একটা লেখা কিন্তু ভাই ওঠে নাই লেখা যেমন আছে তেমন একটা লেখা কিন্তু ওঠে নাই কেউ এরকম গোইসা দেখাইতে পারবো না ওকে যদি দেখাইতে পারে আমি চ্যালেঞ্জ তো ঠিক আছে আমরা দেখি এটা তো দেখাই দিলাম অরিজিনাল কিভাবে চিনবেন এইভাবে বুঝাই দিলাম এবার আমি বারকোড চেনার উপায় দেব বারকোড এখন চেক করে দিচ্ছি যে আপুরা নেবেন অবশ্যই দোকান থেকে বারকোড চেক করে নেবেন যখন প্রোডাক্টটা নেবেন ভাই এই যে এখানে একটা কিউআর কোড থাকবে প্লে স্টোর যায় কেউ মল না থাকে প্লে স্টোর সবার মল থাকে এই প্লে স্টোর যায় কিউআর কোড লাগবেন লাগার পরে এটা ভিতরে ঢুকবেন ঢুকার পরে এই জায়গায় একটা আপনার এই যে দেখেন চার কোণা চাকরি আসবে এরপরে এই যে এই জায়গায় বারকোডটা স্ক্যানার করবেন ঠিক আছে আর নেটের স্পিডটা থাকতে হবে নাকি নেটের স্পিড না এটা স্পষ্টই করতে হবে আচ্ছা অনেকে গুগলের লেন্স আছে হ্যাঁ গুগল ক্রোম যারা ইউজ করে এই যে ভাই দেখেন নেট যখন ক্লিয়ার হবে তখন চলে আসবে অটোমেটিক আচ্ছা এটা দেখেন আপনি এইটা চলে আসছে এখন আমি সাবমিট ওয়েবসাইটে ওদের ডুববো সার্চ করতে হবে সার্চ ওয়েবসাইট এই যে এই জায়গায় আটটা ডিজিট কোড আছে ওকে আমি এখন ডিজিট কোড করে দেখাই দেব ঠিক আছে কোডা একদম ডাইরেক্ট ছিড়ে দেখা যাবে এই যে দেখেন এখানে একটা কোড আছে হালকা করে এটা ঘষে 8 ডিজিটের একটা কোড নাকি 8 ডিজিটের একটা কোড আছে এই কোডটা সবাই সম্পূর্ণ কোডটা একটু সচরাচর ভাবে দিবেন কারণ অনেকে আছে ছোট হাতের বড় হাতের বুঝে না তো উল্টা পাল্টা দিলে কিন্তু আপনি আসবে না ঠিক আছে জিরো জায়গায় ও ওর জায়গায় জিরো দিয়ে দেন এক একটা কোড এক এক রকম থাকে এই যে দেখেন আমার এই কোডটা আমি এখন সাবমিট করছি হ্যাঁ লেটার এবং নাম্বার দুইটা একসাথে বড় হাতের সব বড় হাতের ছোট হাতের যেটা যেই রকম ভাবে থাকে 42932Z7M এই কোডটা সুন্দর করে টাইপ করবেন আপনারা বড় হাতের অনেক সময় ছোট হাতেরও থাকতে পারে তবে এই পর্যন্ত সবই বড় হাতের এই যে দেখেন ভাই কোডটা আমি সাবমিট করছি আপনার পণ্যটি অরিজিনাল সাথে সাথে টিক চিহ্ন চলে আসছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখানে এলিট কর্পোরেশনের যাবতীয় ধরনের প্রোডাক্ট আছে সব চলে আসবে অরিজিনালটা তাদের কোম্পানির সকল প্রোডাক্ট চলে আসবে তাদের এই যে ইও আছে লোগো আছে হলোগ্রাম সব আছে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন তাদের সব ধরনের প্রোডাক্টের রিভিউ আছে তাদের পেজে সব পাবেন এলিট কর্পোরেশনের যা আছে ঠিক আছে অরিজিনাল কিভাবে চিনবেন দেখেন এই কোডটা ডিজিট করবেন যদি এই কোডটা আপনার না আসে তাহলে ওটা লোকাল আর তো বুঝাই দিলাম কিভাবে চিনবেন ভিতরে চেনার উপায় প্রোডাক্ট চিনার উপায় শেষ নাই ভাই যত ধরনের চাবেন সব ভাবে বুঝাই দেব আচ্ছা কি কি উপাদান দিয়ে তৈরি এগুলো এটা ভাই উপাদান হইছে ভাই আপনার হচ্ছে এই যে জায়গায় লেখা আছে ন্যাচারাল ফল জষ্ট মধু খাঁটি দুধ পুদিনা পাতা শাহি ফিট ফিরা আখর
শৈলের ইত্যাদি শৈলাম ইত্যাদি এগুলো দিয়ে তৈরি, ঠিক আছে? আর এটা খাওয়ার নিয়মটা এখানে লেখা আছে। হ্যাঁ, যে যেভাবে প্রতিদিন প্রতিদিন রাতে খাবারে এক গ্লাস দুধের সাথে এক চামচ ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট মিক্স করে খাবেন। তারপর আমি আপনাদের রিকোয়েস্টে বলে দেই, সামনের উইকে আমার কাছ থেকে আপনি কাজু বাদাম খেজুর ওগুলো পেয়ে যাবেন, 100 গ্রাম করে একটা প্যাকেট থাকবে। যাদের বাসায় কাজু বাদাম বিভিন্ন ধরনের বাদাম কাছ থেকে পেয়ে যাবেন, আমি সামনের সপ্তাহে এনে দেব সবাইকে, ঠিক আছে? নতুন আবার ভিডিও আপডেট করব ভাই। এগুলো মিক্স করে খাবেন, মধু খাবেন, জি জি, সাথে মধু মিক্স করবেন, তাহলে কার্যকারিতা আরো 100% হবে। তো আমি একটু বলে দেই, যে আপুয়েন বাইরা খাবেন এটা খাওয়ার সময় যদি আপনার বাসায় কাজু বাদাম পেস্তা বাদাম বা খেজুর মধু থাকে ওগুলা নিয়ে ব্লেন্ড করবেন। ব্লেন্ড করে তারপরে এখান থেকে এক চামচ নেবেন, আর ওগুলা নেবেন দেড় চামচ, দেড় চামচ নিয়ে এক গ্লাস গরম দুধের সাথে ভালো করে মিক্স করে প্রতিদিন রাত্রে খাবেন। এরকম কন্টিনিউ তিনটা সাপ্লিমেন্ট খাবেন, আপনার 8-10 কেজি ওয়েট বাড়বে, শরীরের দুর্বলতা দূর করবে। অনেকে ভাবে যে সাপ্লিমেন্ট শুধু এগুলা খেলেই হবে, এগুলো না, এগুলোর সাথে তো পাশাপাশি আপনার খাবার মিক্স করতে হবে, পাশাপাশি আপনার খাবার বানায় খেতে হয় সাপ্লিমেন্ট। অবশ্যই এভাবে খাবেন 100% রেজাল্ট পাবেন, 100% কন্টিনিউ তিনটা সাপ্লিমেন্ট খাবেন, 100% রেজাল্ট পাবেন। ওকে, তাহলে প্রাইসটা হলো ১০০ টাকা। তো আমাদের একদম পাইকারি রেট, চিপ রেট, সারা বাংলাদেশ সব ব্যবসা যেন নিয়ে খাইতে পারে। স্টুডেন্ট আপুদের অনেকে কলেজ ভার্সিতে পড়ে, টুকিটাকি টাকা জমায়া কিনতে পারে, অনেকে আছে একটা প্রোডাক্ট 800-900 সেল করতেছে কিন্তু খাইতে পারতেছে না আপুদের। এর জন্য আমি স্টুডেন্ট বাজেটের মধ্যে দিয়ে দিয়েছি, আমার আল্লাহর রহমতে প্রচুর কাস্টমার, এই 3-4 দিনে রিভিউ অনেক ভালো পাইছি, তারপর আবার নতুন করে ভিডিও দিলাম আপুদের জন্য একদম চিপ রেটে। আসল কথাটাই বলেন, এটা কাজটা কি? এটার কাজ হচ্ছে ভাই আপনার মোটা হওয়ার জন্য, যাদের শরীরে আপনার লোগা পাতলা চিকনা, যাদের একটু ড্রেস পলে ফিটিং হচ্ছে না, ড্রেসে মানাচ্ছে না, ঠিক আছে, তাদের জন্য ড্রেসটা ফিটিং হবে, শরীরটা ওজন বৃদ্ধি বাড়াবে, শরীর স্বাস্থ্যটা ঠিক থাকবে, গম হবে, প্লাস শরীরে ক্যালসিয়াম ক্ষারগুলো ব্রড করবে, প্লাস আপনার স্কিনটা ভালো থাকবে। এটা ভিউয়ার্স আপনাদের খাবারের রুচি বাড়াবে, শরীর যাদের দুর্বল দুর্বলতাও কাটাবে, হেলদিও হবেন এবং ওজনও বাড়াবে। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, আর নিয়মটা আমরা বলে দিছি, নিয়মটা ওইভাবে রুলস গুলো মেইনটেইন করবে, তাহলে ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়ে যাবেন। আর ভিউয়ারদের বলে দিই, সামনে সুখবর আছে, সামনের সপ্তাহ থেকে আমাদের কাজু বাদাম চলে আসবে, ওটার ভিডিও আবার নতুন করে পরের সপ্তাহে পাবেন, ঠিক আছে? আপনাদের বাসায় যেগুলো বললাম সব দিয়ে দেব, যা লাগে এভরিথিং সব আমি দিয়ে দেব আপনাদের জন্য। ওকে, আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।